ব্যাক টু মাই চ্যানেল দত্তাস ক্রিয়েটিভিটি। আর তোমরা সবাই জানো আমি দত্তা। আমি অনেকদিন পর আবার ডেকোরেশনের একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে, ঠিক আছে? তো সেটা হলো রেন্টাল ফ্রেন্ডলি এবং লো বাজেটের একটা ডেকোরেশন উইদাউট সোফা। এমন হয় অনেক সময় যে আমরা হয়তো কোনো একটা জায়গায় এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করছি, সেক্ষেত্রে হয়তো আমাদের সঙ্গে সোফা টোফা নাও থাকতে পারে, তখন আমরা লোয়ার সিটিংয়ে এইভাবে অ্যারেঞ্জমেন্ট করে কীভাবে লিভিং রুমটা ডেকোরেশন করতে পারি সেটাই আমি দেখানোর চেষ্টা করেছি এখানে। দেখো তোমাদের কেমন লাগবে। আর আরও একটা কথা, এখানে আমি নতুন করে কোনো কিছু বাইরে থেকে কিনে এনে বা ডেকোরেশন করিনি। আমি যে আগে DIYগুলো করেছিলাম সেগুলো দিয়েই করেছি। শুধুমাত্র এই ট্রাঙ্কটা তো পুরোনো দিনের অনেক জিনিসই আমাদের বাড়িতে রয়েছে, তো এটাকে আমি সেন্টার টেবিল হিসাবে ইউজ করব। আর এটাই একটু ডেকোরেশন করেছি, আদারওয়াইজ যা আছে যেগুলো লাগিয়েছি আমি সেগুলো সবই আমার পুরোনো, তোমরা আগেও দেখে থাকবে। আর তোমরা এইগুলো যদি দেখতে চাও তাহলে তার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা চেক করতে পারো, ঠিক আছে? তোমরা অনেকবার বলেছি যে এইটা জন্য, কিন্তু আমার এখনো পর্যন্ত সময় হয়ে ওঠেনি ওটা দেওয়ার। চেষ্টা করব ওটা দেওয়ার, আমি তাও তোমাদের বলে দেবো ওটা কিভাবে বানিয়েছি, ঠিক আছে? তো চলো স্টার্ট করি, দেখি কিভাবে আমি সাজিয়েছি তোমাদের দেখাই আগে।
দেখো আমি এদিক থেকেই দেখাচ্ছি প্রথমে, এটা আগেও তোমাদের দেখিয়েছি, এখানে আমার একটা ইনভার্টার রয়েছে, ঠিক আছে? এই ইনভার্টারটা আমি কোনোভাবে এখান থেকে সরাতে পারবো না, তো এটাকেই আমি সাইড টেবিল হিসাবে ইউজ করেছি। আর এই বোতলটাও তোমরা দেখেছো আগে, এটা বানিয়েছিলাম আমি। আর এটা এটার ভিডিও তোমাদেরকে দেওয়া হয়নি, এটা অ্যাকচুয়ালি আমি দেখাচ্ছি। এই যে দূর থেকে দেখো, দাঁড়াও একটু দাঁড়াও। এই যে এটা একটা হলো ওই যে পপি স্টিক দিয়ে ভিতরে আমি একটা টেবিল ল্যাম্প বানিয়েছি, কোনো সময় চেষ্টা করব ওটা দেখানোর। আর এখানে আমি একটা মানি প্ল্যান্টের টব রেখেছি ভিতরে, কিন্তু এটা হলো কার্ডবোর্ড, অ্যাকচুয়ালি কার্ডবোর্ডকে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হলো কার্ডবোর্ডের একটা বক্স, এটাও আমার হাতেই বানানো, আমি ওর উপরে কাপড় আটকে করেছি। কোনোদিন কার্ডবোর্ডের কোনো ভিডিও আনলে এগুলো তোমাদের দেখিয়ে দেব। তার মধ্যে আমি অ্যাজ এ প্ল্যান্টার ইউজ করেছি এটা, মানি প্ল্যান্টটা। আর এখানে একটা স্নেক রেখেছি, স্নেক প্ল্যান্ট রেখেছি। আর এটাও তোমরা অনেক সময় দেখে থাকবে, এটা আমার সাইডেই থাকে, তো এটা এখানে অ্যাড করেছি। আর এদিকে এখানে দেখো, এখানে একটা আমি ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছিলাম বেডরুম ডেকোরেশনের সময়, ওটাই আমি এখানে লাগিয়ে দিয়েছি। আর এগুলো দেখো, এটা হলো পিককের ওয়াল হ্যাঙ্গিংটা, এটাও দেখেছো, এটা একটা ক্যানভাস বোর্ডের ওপর ড্রয়িং করেছিলাম। এই তিনটের ভিডিও তোমাদেরকে দেওয়া হয়নি, চেষ্টা করব এই তিনটের ভিডিও দেওয়া। এটা সিডিগুলোকে কেটে এটা বানিয়েছি আমি, এটা তো ক্যানভাস বোর্ড যেরকম ড্রয়িং করি, এটা আমার হাতেই বানানো। একটা গ্লাস পেন্টিং আছে, এটাও দেখেছো, এই ওয়াল হ্যাঙ্গিংটা দেখেছো, এটা ওই ক্লে দিয়ে বানানো, ক্লে ওয়াল হ্যাঙ্গিং। তার নিচে আমি একটা ডিফেন্ডেসিয়া ট্রি রেখেছি, আর তার নিচে একটা ফার্ন গাছ রেখেছি। আচ্ছা এখানে দেখো, এখানে যে এই এই দুটো রেখেছি, সিঙ্গেল যে সিটিংগুলোর ব্যবস্থা করেছি, সেখানে আমি কিছু ছিল গদি, তার উপরে আমি টাওয়াল ফাওয়াল জড়িয়ে এটা করেছি। নিচে একটা কার্পেট দিয়েছি, কার্পেটের উপরেই ট্রাঙ্কটাকে আমি সেন্টার টেবিল হিসাবে ইউজ করেছি। আর তার উপরে এটা হলো একটা ফুল রাখার জায়গা, কি বলে যেন, সাজি, তো ওই ওটার উপরে আমি একটু জল দিয়ে এগুলো থার্মোকলের ফ্লাওয়ারগুলো, থার্মোকলের এগুলো ফলস, এগুলোই রেখেছি আমি। একটা কাপ অ্যাড করেছি আমাদের ট্রাঙ্কটা ভালো করে দেখায়। এটা ডেকোপেজ স্টাইলেই করেছি, প্রথমে একটা প্রিন্ট আউট বের করেছিলাম, সেটা আমি ওখানে আটকে নিয়ে তার উপরে ফেব্রিক কালার দিয়ে এটা করেছি, ঠিক আছে? পুরোটা দেখো, তিনটে এখানে তিনটে কুশন, চারটে কুশন দিয়েছি, এগুলো অ্যামাজন থেকেই নেওয়া, আগেও তোমরা দেখে থাকবে। আমি বলছি এবারে আমি নতুন কিচ্ছু করিনি, যেগুলো বাড়িতে ছিল সেগুলো দিয়েই করেছি। পুরো ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর তোমরাও বাড়িতে ট্রাই করো। এখন যা চারিদিকে সিচুয়েশন, আমরা কেউই বাড়ি থেকে বেরোতে পারছি না,
সুতরাং বাড়িটাকেই ভালো করে সাজিয়ে সেখানেই ভালোভাবে থাকতে হবে, আর কিছু করার নেই যতদিন না সিচুয়েশান ঠিকঠাক হচ্ছে। তো সেই জন্যই একটু মন ভালো করার জন্যই এগুলো করা। আমি এখানে একটা কাপও অ্যাড করেছি দেখো, সেটা তুমি যেহেতু এটা সেন্টার টেবিল বা কফি টেবিল যাই বলো না কেন, তো চা কফি খাওয়ার সময় সেটা ওখানে রাখতে পারো, সেটার জন্য ওখানে ওটা অ্যাড করেছি। আর একটা স্ট্রিং লাইট দিয়েছি, ওটা ছাড়া তো ভালো লাগবে না, সেই জন্য আমি নাইট মোডে দেখাচ্ছি কেমন লাগে দেখো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, প্রত্যেকবারই একই কথা বলছি, ঠিক আছে? তো আজকের মতো এইটুকুই ছিল, ডেকোরেশনটা যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানিও আর তোমরাও ট্রাই করো। তো আজকের মতো এইটুকুই, ভালো থাকো, সুস্থ থাকো সকলেই, স্টে হ্যাপি অ্যান্ড স্টে হেলদি, স্টে সেফ। ওকে, চলো, টাটা।